আবারও টলিউড তথা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে খারাপ সংবাদ সামনে এলো। দুঃখের কালো ছায়া যেন টলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে যাচ্ছেই না। এবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় টলিউড তথা টেলিভিশন অভিনেতা। বর্তমানে জি বাংলা এবং স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিকের নাম মিঠাই তা কারোর অজানা নয়। টিআরপির লড়াইয়েও প্রতি সপ্তাহে সবার উপরে স্থান দখল করে মিঠাই ধারাবাহিকটি। সিড এবং মিঠাইয়ের মিষ্টি প্রেমের কাহিনী এবং মিষ্টি পরিবারের গল্প নিয়ে করা হয়েছে ধারাবাহিকটি। সিড এবং মিঠাইয়ের দাদুর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, যার অভিনয়ে মুগ্ধ দর্শকবৃন্দ। আর মিঠাই ধারাবাহিকে বিশ্বজিৎ চক্রবর্তী কাজ করছেন সিদ্ধেশ্বর মোদকের চরিত্রে, মিঠাই এবং সিডের দাদুর চরিত্রে। সংবাদ সূত্রের খবর, এবার জানতে পারা গিয়েছে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সিদ্ধেশ্বর মোদক, মানে সকলের প্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। জানতে পারা গিয়েছে বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী প্রথমে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে দেহে ঠান্ডা ধরা পড়েছে। সত্যির খবর এটাই যে তার করোনা নেগেটিভ এসেছে, রিপোর্ট পজিটিভ আসেনি, কিন্তু এখনই সুস্থ হচ্ছেন না অভিনেতা। জানা গিয়েছে কিছুদিনের জন্য তাকে বাড়িতেই থাকতে হবে, আর শুটিংও করতে পারবেন না মিঠাই ধারাবাহিকে, তাই জন্য মিঠাই ধারাবাহিকেও কিছুদিনের জন্য দেখতে পাওয়া যাবে না অভিনেতা সিদ্ধেশ্বর মোদক ওরফে বিশ্বজিৎ চক্রবর্তীকে। বিশ্বজিৎ চক্রবর্তী বর্ষিয়ান হয়ে গেলেও এখনও দাপুটের সাথে অভিনয় করে বেড়াচ্ছে টলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী দ্রুত আরোগ্য লাভ করুক এই আমাদের কামনা। সো ভিউয়ার্স, ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।